বঙ্গদেশের অতি জনপ্রিয় তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম দক্ষিণেশ্বর। এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র ভবতারিণীর মন্দির। আর এই দক্ষিণেশ্বর মন্দিরের অদূরেই রয়েছে দেবী আদ্যার পীঠস্থান আদ্যাপীঠ, যা প্রসিদ্ধ কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম। দেবী কালিকা এখানে আদ্যাশক্তি মহামায়ারূপে পূজিতা হন। এই মন্দিরে ওঙ্কারের মধ্যে রয়েছে দেবী আদ্যার মূর্তি, তার নিচে শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি, আর দেবী আদ্যার উপরে রয়েছেন রাধাকৃষ্ণ। দক্ষিণেশ্বর লাগোয়া এই কালীক্ষেত্র নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। পৈতৃক নাম অন্নদাচরণ ভট্টাচার্য, মায়ের নাম তিলোত্তমা দেবী, বাবা অভয়চরণ ভট্টাচার্য। তার পিতার তিন সন্তানের মধ্যে মধ্যম সন্তান ছিলেন অন্নদাচরণ, হতে চেয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসক। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন অন্নদাচরণ, সময়টা বাংলার 1321 সন। থাকতেন কলকাতার আমহার্স্টে এক বন্ধুর বাড়িতে। সেখান থেকেই বৃত্তি নিয়ে পাশ করেছিলেন কবিরাজি। বন্ধুর বাবার সাহায্যে কবিরাজির ডিসপেন্সারির জন্য দোকানও ভাড়া নিয়েছিলেন। এমন সময় রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, তোমার কবিরাজি ব্যবসা হবে না। ঠাকুর অন্নদাকে নির্দেশ দিলেন, ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্যামা পড়ে আছে, ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসো। অন্নদা ঠাকুর ঝিলে খোঁজাখুঁজি করতে করতে 18 ইঞ্চির আদ্যামায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে মা তাকে দেখা দিয়ে বললেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। এই কথা শুনে অন্নদা ঠাকুর আঁতকে উঠে বললেন, আমি কি পুজো পাঠ করিনি বলে তিনি রাগ করে চলে যাচ্ছেন? তখন মা বলেন, তা নয়, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই, তা নয়। মা খাও, মা পড়ো, এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করে, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে, তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর মা আদ্যাস্তোত্র বলেন, আর অন্নদা ঠাকুর লিখে যান, সেই স্তোত্রই এখন আদ্যাপীঠে পাঠ করা হয়। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশে বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝগঙ্গায়। স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন তিনি, তা থেকেই তৈরি হয়েছে বর্তমান আদ্যা মূর্তি। বাংলার 1325 সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দিয়েছিলেন। এই ঘটনার 4 বছর পর 1918 সালে ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে ঋষিকেশ যেতে বলেন, সেখানে মন্দির তৈরির আদেশ দেন। রামকৃষ্ণদেব বলেছিলেন, সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে। তার মাহাত্ম্য এতটাই হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরেই দক্ষিণেশ্বরের অদূরে তৈরি হয় এই আদ্যাপীঠ, কোনো শাক্তপীঠ নয়। আদ্যাশক্তি মহামায়ার বিগ্রহে ফুল চন্দন পরে নিয়মিত, ভোগও হয়। তবে অন্যদিনের থেকে একটু আলাদা আয়োজন হয় কালী পুজোর দিন। সেদিন মহাপুজোর আয়োজন হয় আদ্যাপীঠে। কার্তিক অমাবস্যার আধার কাটিয়ে দীপাবলির আলোয় সেজে ওঠে গোটা আদ্যাপীঠ। আদ্যাশক্তি মহামায়া দেবীর আরাধনায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভবতারিণীর সংসারে গোটা জীবন কাটিয়ে দিয়েছিলেন খামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়। নির্দেশ ছিল 12 বছরের মধ্যে আদ্যা মন্দির সম্পূর্ণ করতে হবে। মন্দিরে সাধারণের প্রবেশ তবেই অবাধ হবে, কিন্তু মন্দির সম্পূর্ণ 12 বছরে করা যায়নি, তাই নাটমন্দির থেকেই দর্শন করতে হয় আদ্যা দেবীকে। দেবীর শীর্ষে থাকেন রাধাকৃষ্ণ, তারপর আদ্যাশক্তি মহামায়া, এবং দেবীর নিচে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব। এভাবেই সাজানো মূল মন্দিরের কক্ষের বিগ্রহ। আদ্যাপীঠের ভোগেও রয়েছে বৈশিষ্ট্য। রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চালে রান্না করা হয়, দেবী আদ্যার জন্য 22.5 সের চাল বরাদ্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ রান্না করা হয় 12.5 সের চালে।
সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়, এর সঙ্গে পরমান্ন ভোগও থাকে। অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল বৃহৎ ভোগ মন্দিরে যাবে না, মন্দিরের পাশে ভোগ মন্দিরে তা সাজিয়ে দেওয়া হবে, সেখানেই নিবেদন করা হবে এই ভোগ। তিনি নির্দেশ দিয়েছিলেন কেবল পরমান্ন দেবীর কাছে নিবেদন করা হবে, আজও সেই নিয়ম মানা হয় আদ্যাপীঠে। রাতে হয় অমৃত ভোগ, যা ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি। অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন মন্দিরের আয় থেকে বালকের জন্য ব্রহ্মচর্যাশ্রম তৈরি হবে, বালিকাদের জন্য তৈরি হবে আর্য নারীর আদর্শ শিক্ষাদান কেন্দ্র, সংসার বিভাগী গৃহস্থের জন্য তৈরি হবে বানপ্রস্থাশ্রম, আর সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা হবে। বাংলার 1335 বঙ্গাব্দে অন্নদা ঠাকুর পুরীতে দেহ রাখেন, কিন্তু তার ভক্ত ও শিষ্য এবং ব্রহ্মচারীরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন। এখানকার অ্যাম্বুলেন্সে তৈরি হয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসালয়। যেহেতু অন্নদা ঠাকুর সংক্রামণ ব্যাধির চিকিৎসা করতে বলেছিলেন, তাই আদ্যাপীঠের অ্যাম্বুলেন্সের গায়ে সংক্রামক ব্যাধির জন্য নয় কথাটি আজও লেখা থাকে না। পশ্চিমবঙ্গের কালীক্ষেত্রের একটি উল্লেখযোগ্য কালীক্ষেত্র এই আদ্যাপীঠ। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম আদ্যাশক্তি মহামায়ার পীঠ আদ্যাপীঠের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।